দিন। রোশনি নিজের রুমের ভিতর এখান থেকে ওখানে আর ওখান থেকে এখান করছে, মানে রাউন্ড রাউন্ড। রোশনি আজ অফিসে যাব, অফিসে কি যাব না? কালকে যা হলো তারপরে তো লুচো ডেভিলটার জন্য অফিসে যেতেও ভয় লাগছে, মনে মনে বলছে রোশনি। রোশনি এসব নিয়ে ভাবছিল তখনই তার ফোনটা বেজে উঠল। রোশনি ফোনটা রিসিভ করে কানের কাছে ধরল। সানা, জানটু শোন না, আমি বলছি কি, চল না আজ আমরা আমাদের সেম ব্ল্যাক কালারের ড্রেসটা পরে যাই। রোশনি, কেন, তোর নানির বিয়া লাগছে নাকি? রোশনি, আচ্ছা ঠিক আছে আয়। সানা, দেয়ার্স লাইক মাই জানটুস। রোশনি, বোনটি আমার, একটা বার দরজা খোল। কি হয়েছে তোর, কেন এমন করছিস, বল আমায়। এই নেহা, খোল না দরজাটা। সে কখন থেকে নিশা কাচ্ছে আর দরজা ধাক্কাচ্ছে, কিন্তু নেহা কিছুতেই খুলছে না। কালকে রাতের পর নেহা আর দরজা খুলেনি। রাফি, কি যে হলো মেয়েটার। নিশা, আমার না খুব ভয় হচ্ছে গো, ও যদি উল্টাপাল্টা কিছু করে। নিশার কথার মধ্যে চোখ গেল সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকা ইয়াসের দিকে। ইয়াস নিজের ঘড়ির বেল্ট লাগাচ্ছে আর নিচে নামছে। নিশা ছুটে গেল ইয়াসার দিকে, গিয়েই জোরে চেঁচিয়ে বলতে শুরু করলো, কি মনে করো তুমি নিজেকে, দেখতে পাচ্ছ তোমার জন্য আমার বোনের কি অবস্থা হয়েছে, কাল রাত থেকে দরজা খুলে নিও। রাফি, কিন্তু ইয়াস কি করেছে? নিশা, একদম চুপ থাকো তুমি। ইয়াস ড্যাম কেয়ার ভাব নিয়ে খাবার টেবিলে গিয়ে বসল। টেবিলের ওপর থাকা ফ্রুট বাস্কেট থেকে একটা আপেল আর নাইফ নিয়ে সেটাকে কেটে ব্রেড দিয়ে খাওয়া শুরু করলো। আজব লাগলেও আপেল দিয়ে ব্রেড খাওয়াটা ইয়াসের ছোটবেলার অভ্যাস। ইয়াসের কোনো রেসপন্স না পেয়ে নিশা আরও রেগে গেল। নিশা ইয়াসের খাবার প্লেটটা নিয়ে ছুঁড়ে ফেলে দিল, কিন্তু ইয়াস স্বাভাবিকভাবেই বসে আছে। নিশা এবার ইয়াসের সামনাসামনি এসে বলল, কিসের এত ভাব তোমার? সেদিন যদি বাবা তোমাকে তোমার নানুর বাসা থেকে না নিয়ে আসতো, তাহলে তো আজ তোমার নানুর বাড়ির লোকদের মতো তুমিও থার্ড ক্লাস চিফ বসতেই থাকতে। ইয়াসের এবার মাথা গরম হয়ে গেল। সে টেবিলে থাকা কাঁচের জিনিসগুলো এক হাত দিয়ে সব ফেলে দিল আর বলল, জি একদমই ঠিক বলেছো তুমি ভাবি, আমি তো ভিখারিই ছিলাম, কিন্তু তোমার বোন তো ভালো বাড়ির মেয়ে, দেখতেও ভালো, তাহলে তার পিছে কত ছেলে ঘুরে, বাট সে আমার পিছে ছেঁচড়ার মতো ঘুরে কেন একটু বলবেন প্লিজ। আর আপনার সেই বোনই কালকে রাতে আমার রুমে এসে ন্যাকামো করছিল, আমি ডাকিনি তাকে। নিশা চুপ করে দাঁড়িয়ে আছে। ইয়াস আবার বলা শুরু করলো, আর একটা কথা কি জানো, আমি না কখনই থার্ড ক্লাস ছিলাম না, আমার পরিস্থিতি আমাকে বানিয়েছিল, আর সেটা শুধু দুজন লোকেই কারণে, আর তাদেরকে তো আমি কখনোই ছাড়বো না, শাস্তি তাদের পেতেই হবে। যাই হোক, তোমার বাবা বিয়েতে মিস্টার আহমেদ থেকে 1 কোটি টাকা নিয়েছে, আর মিস্টার আহমেদও তার ছেলের মুখের দিকে তাকিয়ে একটা লোভীর মেয়েকে ঘরের ছেলের বউ করে এনেছে, তাও যদি তুমি ভালো হতে, আর তোমার মতো হয়েছে তোমার বোনটা। বলেই ইয়াস বেরিয়ে যেতে নিয়েছিল সেখান থেকে, কিন্তু তখনই আবার পিছিয়ে এলো। আর নিশাকে বলে দিও, হ্যাঁ ভাবি, যাদেরকে তুমি থার্ড ক্লাস চিফ বসতে বলেছিলে না, আর যদি তারা যদি আজ না থাকতো, তাহলে তুমি আর সবার সামনে মিস্টার এশিয়ার ভাবির খেতাবটা নিয়ে শো অফ করতে পারতে না। আমি যে মজবুত মইটা বেয়ে এই আসনটা পেয়েছি না, সে মজবুত বানিয়েছে আমার থার্ড ক্লাস নানু বাড়ির মানুষগুলোই। আসছি, বলেই ইয়াস বেরিয়ে পড়ল। নিশা সেখানে ঠায় দাঁড়িয়ে আছে। রাফি এসে নিশার পেছনে দাঁড়ালো, তোমরা কী নিয়ে ঝগড়া করছিলে, আমি তো কিছুই বুঝলাম না। নিশার চোখ গরম করে রাফির দিকে তাকালো। নিশা নিজের রুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল। বাহ, দুই বোনে কত মিল, দুজনেই দরজা বন্ধ করে বসে আছে। আজ রোশনি আর সানা সেম গেট আপে অফিসে যাচ্ছে, ব্ল্যাক চিকেন থ্রি পিস, লম্বা স্ট্রেইট চুলগুলো এক বাঁকা সিঁথি দিয়ে ছেড়ে রাখা, মুখে পাউডার, ঠোঁটে হালকা রেড লিপস্টিক আর চোখে কাজল, সব মিলিয়ে আজ রোশনিকে খুব সুন্দর লাগছে। সানাও একইভাবে সেজেছে, দুজনকেই বেশ লাগছে। সানা, হালি, এটা কি বেলপুরি খাওয়ার টাইম নাকি? রোশনি, ধুর, বেলপুরি খাওয়ার আবার নির্দিষ্ট টাইম হয় নাকি? সানা, যদি অফিস যেতে লেট হয়ে যায় তখন কি করবি? আজ অফিসে বসের প্রথম দিন, আর আজকে লেট করলে মান সম্মান আর থাকবো না, আর ম্যানেজার স্যার বলেছেন আমাদের বস নাকি খুবই রাগি, আমার তো খুব ভয় করছে রে। রোশনি, উফ, তুই থামবি প্লিজ। রোশনি, আরে মাম্মা, তুমি তো বহুত কিপটা, বেলপুরিতে একটু বেশি করে ঝাল দিতে কইলাম, তুমি তাও দিলা না, সত্যি করে কত এমন কিপটামি করে কয়টা বাড়ি করছো।
বেলপুরিওয়ালা মামা, কি সাংঘাতিক মেয়ে রে বাবা। সে কখন থেকে মরিস নিতেই আসে, কিন্তু মেয়ের নাকি ঝালই লাগে না। বেলপুরিওয়ালা মামার সাথে তাদের অনেক পুরনো পরিচিতি, তাই এভাবে ফ্রিলি কথা বলছে। সানা, আরে ভাই তোমরা কি শুরু করলা? আর রোশনি তুই থামতো। রোশনি হঠাৎ আতঙ্কের সাথে সানাকে হালকা ধাক্কা দিয়ে বলল, সানা বাচ্চাটা সামনে দিকে আঙ্গুল তুলে। সানা সামনে তাকিয়ে দেখে 3-4 বছরের বাচ্চা রাস্তা দিয়ে একা একা পার হয়ে যাচ্ছে, আর একটা গাড়ি খুব স্পিডে আসছে, যে কোনো সময় বাচ্চাটাকে ধাক্কা লেগে দিতে পারে। সানা, দাঁড়া আমি কাউকে ডাক দিচ্ছি। সানা পাশে তাকিয়ে দেখে রোশনি নেই। রোশনি দৌড়ে গিয়ে বাচ্চাটাকে হালকা ধাক্কা দিয়ে নিরাপদ এক সাইডে ফেলে দিল, আর সামনে তাকিয়ে দেখলো গাড়িটা খুবই কাছে। তাই সে আর কোনো বাচ্চার রাস্তা না দেখে দুই হাতের আঙ্গুল ক্রস করে চোখ বন্ধ করে নিল। বাট অনেকক্ষণ এভাবে থাকার পর কিছু অনুভব হতে না পেরে চোখ খুলল। চোখ খুলে দেখে গাড়িটা তার সামনে স্থির, আর রাস্তার চারপাশে লোকজন দূর থেকে গাড়িটাকে আর ওকে দেখছে, আর কি যেন ফিসফিস করছে। হঠাৎ গাড়ি থেকে একটা ছেলে বেরিয়ে আসলো, ফুল ব্ল্যাক ড্রেসড, পুরাই ডেইরি মিল্ক। এসেই রোশনির গালে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিল, আর হঠাৎ এমন হওয়াতে রোশনি গালে হাত দিয়ে ভ্যাঁ করে কেঁদে দিল সামনে থাকা লোকটি। ইউ ফুল, কেউ এভাবে একটা গাড়ির সামনে আসে? যদি কেউ হয়ে যেত তখন ব্লেম তো আমার উপরেই আসতো। রোশনি এতক্ষণে সামনে লোকটির দিকে তাকালো। আপনি, তুমি, আপনারা সবাই এতক্ষণে বুঝে গেছেন যে সামনে থাকা লোকটি আর কেউ না, সে আমাদের একমাত্র ভিলেইন অ্যান্ড হিরো মিস্টার ডেভিল ইয়াশ আহমেদ। ও, তুমি তো সমাজসেবী মাদার তেরেসা, যদি আজ তোমার কিছু হয়ে যেত তখন কি হতো? হলে হতো তাতে আপনার কি? আর আপনি দেখে শুনে ড্রাইভ করতে পারেন না? ওই বাচ্চাটার যদি কিছু হয়ে যেত তখন? ইয়াশ, ও প্লিজ আমাকে জ্ঞান দিতে এসো না, আর হলেও তাতে আমার কি? ছি, একটা মানুষ কতটা খারাপ হলে এমন জঘন্য কথা বলতে পারে। ইয়াশ, ইয়াশ নিজের মুখটা রোশনির মুখের একদম কাছে নিয়ে গিয়ে চোখের গুগলসটা নিচে করে বলল, তুমি এখনও ইয়াশ আহমেদকে চিনোইনি। শুনে রেখো, আমি সব কিছু করতে পারি, তাই আমার সাথে পাঙ্গা নেওয়ার আগে 100 বার ভেবে নিও। বলি চোখের গুগলসটা ঠিক মতো লাগিয়ে গাড়িতে উঠে চলে গেল। রোশনি সত্যিই আস্ত একটা ডেভিল, মনে মনে বলল সে। রোশনি অফিসে প্রবেশ করা মাত্রই কোনো কিছুর সাথে পা লেগে পড়ে গেল। আহ আম্মু, মইরা গেলাম গো, কোমরটা শেষ মনে হয়। আহারে, সো স্যাড। রোশনি মুখ ওপরে তুলে মুখ দেখে যে ইয়াশ তার প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে একটা শয়তানি হাসি দিয়ে তার দিকে তাকিয়ে আছে। পরক্ষণেই রোশনির মেজাজটা খারাপ হয়ে গেল। ও বুঝতে পারলো যে ইয়াশি ওকে ফেলেছে। রোশনি দাঁড়াতে নিল কিন্তু পারল না, তার আগেই আবার পড়ে গেল। ইয়াশ একটু হাঁটু গেড়ে নিচে বসল, আর রোশনির যেন এখানে ব্যথায় জান বেরিয়ে যাচ্ছে। ইয়াশ রোশনির মুখ থেকে চুলগুলো কানের পেছনে গুঁজে দিল, আর রোশনি ইয়াশের হাতটা সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। ইয়াশ আরেক হাত দিয়ে রোশনি সে হাতটা শক্ত করে ধরলো, যেটা দিয়ে ও ইয়াশের হাতটা সরিয়ে দিয়েছিল। আমার পথে বাধা দিও না, ছাড়খার হয়ে যাবে, বলেই ইয়াশ রোশনির হাতটা ছুঁড়ে ফেলে উঠে চলে গেল। আর রোশনির হাতটার দিকে তাকিয়ে ভাবছে, কি বলে গেল লোকটা? না না না, আমি এ জীবন আর রাখবো না। নিশা, বোনো তুই কেন এমন করছিস বলতো? নেহা, আপি ইস্যু, আমার ভালোবাসা বুঝলো না। নিশা, কিচ্ছু হবে না। নেহা, মানে কি কিছু হবে না? হয়ে গেছে আপি, তুমি জানো না ও আমার সাথে রাতে কতটা মিসবিহেভ করেছে। নিশা, আই নো নেহা, আর এটার জন্য শাস্তি পাবেই। নেহা, ধর রাখো তো তোমার শাস্তি, আমি এসব কিছু চাই না, আমি জাস্ট আমার ইস্যু বেবিকে চাই, ওকে না পেলে আমি নিজেকে শেষই করে দেব, বলেই ছুরিটা আবার হাতে ধরল। এবার নিশা এসে নেহার হাত থেকে ছুরিটা মাটিতে ফেলে দিল, আর নেহাকে ঠাস করে একটা চল লাগিয়ে দিল। রোশনি, ওফ, এই ডেভিলটা তো আমাকে ফেলে চলে গেল, কিন্তু এখন আমি কিভাবে আমার ক্যাবিনে যাব? রোশনি, হঠাৎ কে যেন রোশনি বলে ডেকে উঠল। রোশনি পিছনে ফিরে নেহার দাঁড়িয়ে আছে, আর নেহারও এই অফিসেই চাকরি করে। আরে নেহার, তুমি? হ্যাঁ, কিন্তু তুমি এভাবে নিচে বসে আছো কেন? আর বলো না, ওই যে বলতে গিয়ে থেমে গেল। না না, একে টেবিলের কথা বলা যাবে না। না মানে তাড়াহুড়োয় যেতে গিয়ে পড়ে গিয়েছিলাম আর কি। নেহার, ও আচ্ছা, তো তুমি উঠছো না কেন? চেষ্টা করছি বাট উঠতে পারছি না। নেহার, তাহলে এখন কি করবে?
দাঁড়াও আমি হেল্প করছি। রোশনি মানে? নিহার ওয়েট। এদিকে ইয়াশ ওর ক্যাবিনে বসে কি যেন একটা ভাবছে। ইয়াশ, ওকে এভাবে রেখে আসাটা কি ঠিক হলো? ও যেভাবে পড়েছিল তাতে মনে হয় না নিজে নিজে উঠতে পারবে। ও শিট, দ্যাট মিন্স ও এখনও ওখানেই আছে। আমার এখনই ওর কাছে যেতে হবে। ইয়াশ দৌড়ে ওর ক্যাবিন থেকে বের হয়ে গেল। বেরিয়ে তাড়াতাড়ি ওই জায়গায় গেল যেখানে ও রোশনিকে ফেলে এসেছিল। গিয়ে যা দেখলো তাতে ওর রাগ অষ্টম আসমানে উঠে গেল। ইয়াশ, মিস খান। কিছুক্ষণ আগে রোশনি উঠতে পারছিল না, তাই নিহার ওকে পাজা করে কোলে ওর কেবিনে দিয়ে আসছিল, আর তখনই ইয়াশ সেখানে এসে পড়ে। ইয়াশের চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। ওর হাতে থাকা গগলসটা হাত শক্ত করে মুঠ করায় টুকরো টুকরো হয়ে গেল। মাটিতে পড়ে থাকা গ্লাসটার টুকরোগুলোর দিকে রোশনি তাকিয়ে আছে, আর বড় বড় ঢোক গিলছে। ইয়াশ দ্রুত পদে তাদের দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, আমি কি জানতে পারি কি হচ্ছে এখানে? নিহার, স্যার রোশনির পাটা মচকে গেছে, তাই ও দাঁড়াতে পারছে না, তাই আর কি ওকে ওর ক্যাবিনে দিয়ে আসতে যাচ্ছিলাম। ইয়াশ, ও আচ্ছা তাই নাকি, তো তার জন্যই তুমি ওকে এভাবে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছ? স্যার আপনি ভুল বুঝছেন। জাস্ট শাট আপ ইউ ব্লাডি ইডিয়েট। ইয়াশের কথা শুনেই সবাই ওদের দিকে তাকিয়ে আছে। সরি স্যার। ইয়াশ সবাইকে অবাক করে দিয়ে নেহারের কোল থেকে রোশনিকে উঠিয়ে নিজে কোলে নিয়ে ক্যাবিনের দিকে যাওয়া শুরু করলো। সবার নজর ইয়াশ আর রোশনির দিকে, আর এদিকে রোশনির অবস্থা খারাপ। লজ্জায় ওর মরে যেতে মন চাচ্ছে। ও চোখ বড় বড় করে ইয়াশের দিকে তাকিয়ে আছে। মিস্টার আহমেদ, প্লিজ নামিয়ে দিন। ইয়াশ জাস্ট চোখ গরম দেখালো, আর রোশনি ওখানেই ভয় শেষ।